কুমিনার কোটে শেষ জমে ওঠে নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ মুহূর্তেও প্রচারণায় ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা ভোটারদের প্রত্যাশা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আর উপজেলা নির্বাচন অফিসারও বলছেন সকল প্রস্তুতি সম্পূর্ণ কুমিল্লা থেকে কামাল হোসেন জনি তথ্য ছবিতে থাকছে বিস্তারিত রাত পোহালেই দেশের ছেষট্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ ধাপে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আটটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নাঙলকোটের আটটি ইউনিয়নে শেষ মুহূর্তের প্রচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ভোটাররা বলছেন সৎযোগ্য এবং উন্নয়ন করবে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান তারা যদি নিরপেক্ষ বা সুষ্ঠু একটা নির্বাচন দেন ইনশাল্লাহ আমি বিজয় হব বলে আমি আশা করি ইনশাল্লাহগত একটি মাঠ চলে গিয়েছে আমাদের এখানে কোনো পেশি শক্তির কোনো প্রয়োগ হয় নেই এবং শান্তিপূর্ণভাবে আছে ঊনত্রিশ তারিখের পরে যারা নোকের বিরোধ করে তাদের সাথে দেখা হবে মর্মে আমাদের কর্মীদেরকে হুমকি দিচ্ছেন সেজন্য আমি অসংখ্য প্রকাশ করি শ্রীহাস আটগোরা অনকরা এই কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন ইভিএমের মাধ্যমে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ভোটার পরিবেশ এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি সুষ্ঠু এবং আমরা আশা করি আগামী উনত্রিশে ডিসেম্বর একটি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম এর মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাওলকোট উপজেলার আটটি ইউনিয়নে মোট কেন্দ্র বাহাত্তরটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী চারশো আটচল্লিশ জন এর মধ্যে একান্ন জন চেয়ারম্যান পদে তিনশো সাতাশ জন সাধারণ সদস্য পদে এবং সত্তর জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখ নির্বাচনের মাধ্যমে ভোটাররা নির্বাচন করবেন তাদের যোগ্য প্রার্থীকে এমনটাই বলছেন কুমিল্লার নাওলকোটবাসী নীলিমা জাহান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক